এই মুহূর্তে আমরা রয়েছি ট্রিল স্টোরে আর এখানে কথা বলবো ম্যাম সুজাতা চ্যাটার্জির সাথে। ওনাকে চেনে না এরকম মানুষ কিন্তু খুব কম রয়েছে, আমি তো বিশেষ করে চিনি, কারণ এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে এটা যে শুধুই মাত্র যে প্রোডাক্ট দিচ্ছেন তা কিন্তু নয়, আমাদের আলমারি ভর্তি যে ব্যাপারগুলো, যে কাপড় জামাগুলো আমরা ব্যবহার করি না, সেই না ব্যবহার করা জিনিসগুলো দিয়েই কিন্তু ওনারা এই ইউনিক প্রোডাক্টটা ওনারা তৈরি করেন। তো ওনার কাছ থেকে সেই ব্যাপারটা জানবো। একদম, আমরা অ্যাকচুয়ালি এই ফ্যাব্রিক ওয়েস্টেজ কমানোর চেষ্টা করছি, মানে অপচয় কিন্তু আমরা সবাই করছি, আমাদের নিজেদের বাড়িতে আলমারিতে প্রচুর জিনিস পড়ে আছে যা আমরা ব্যবহার করি না, এমনিই পড়ে আছে। তো এই সমস্ত অপ্রয়োজনীয় কাপড় জিনিস সব আমরা জড়ো করে তার এক অংশ আমরা পৌঁছে দিই তাদের কাছে যাদের এগুলোর প্রয়োজন আছে, আর বাকিটাকে আমরা কাপড় হিসেবে পুনর্ব্যবহার করে আপসাইক্লিং বলে পদ্ধতিটাকে, আপসাইক্লিং করে একটা নতুন রেঞ্জ অফ প্রোডাক্টস করি, যেমন ব্যাগস, অ্যাক্সেসরিজ, গিফট আইটেমস, সব রকম জিনিস। এবং এই পুরো কাজটা আবার করছে দ্য রুরাল উইমেন, সো উই আর গিভিং দেম অলসো আ সোর্স অফ লাইভলিহুড অ্যালং দ্য ওয়ে। তো এখানে আপনার যত রকমের জিনিস দেখছেন এই সব কিছুই কিন্তু একসময় অপ্রয়োজনীয় অবান্তর কাপড় হিসেবে বা জামা কাপড় হিসেবে পড়েছিল, কিন্তু আজ সেগুলো এরকম সুন্দর হ্যান্ডক্রাফটেড ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। তো যে প্রোডাক্টগুলো আমরা মনে করি যে বেশি হয়ে যাচ্ছে আমাদের আলমারিতে, জায়গা করে নিতে পারছি না, আপনারা কিন্তু অবশ্যই এখানে সেটা দিতে পারেন। ওনারা কিন্তু সেই জিনিসগুলো থেকে এত সুন্দর করে এরকমভাবে হ্যান্ডক্রাফট ওনারা বানিয়ে ফেলবেন। আর বংহাটের যে আমাদের আন্তর্জাতিক নারী দিবসে আমরা যে একটা প্রোগ্রাম করেছিলাম আগের বছর, ওখানে কিন্তু সুজাতা দি ছিলেন, এবং সেই হিসাবে ওনাকে চিনি যে উনি এত ভালো একটা উদ্যোগ নিয়েছেন, এবং আমাদের নারীদের কাছে কিন্তু উনি একজন গর্ব যে একজন বাঙালি বিজনেস ওম্যান হিসেবে উনি বিশ্বের দরবারে এই জিনিসগুলো উনি পৌঁছে দিতে পেরেছেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আর এইভাবে এগিয়ে নিয়ে যান। আর আজকে এখানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, ওই যে আপনি বললেন মানে বাঙালি ব্যবসা বাণিজ্য এবং সেটা বিশ্বের কাছে নিয়ে যাওয়া, এই কাজটাই আমরাও করি এবং এখানে সবাই সেটা করে, তাই সব মানে মিলবন্ধন হয়ে গেছে একেবারে, তাই খুবই ভালো লাগছে। একদম সেকেন্ড দিনই এরকম একটা জায়গায় এসে পার্টিসিপেট করা, সেই হিসেবে আপনি কি বলবেন, মানে এই বছরে আপনার কি চিন্তা, আপনার কি রয়েছে এই বছরের জন্য? নতুন বছরটা খুব ভালো কাটবে এটুকুই বুঝতে পাচ্ছি, তবে আমরা যে কাজটা করি মানে এই যে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, সোশ্যাল ইনিশিয়েটিভ আমাদের, এই কাজগুলো ততদিনই চলবে বা ভালোভাবে চলবে যতদিন সবাই সাপোর্ট করবে। তাই মানে আমিও এই নতুন বছরের শুরুতে এই আবেদন জানাচ্ছি যে আপনারা সবাই আমাদের এইভাবেই সাপোর্ট করুন, যাতে আমরা এই কাজটা আরও বেশি করে করতে পারি এবং বাংলার মেয়েদের করা এই কাজটা যাতে আমরা সত্যি বিশ্বের কাছে আরও বেশি করে পাঠাতে পারি, এইটাই যাতে আমরা এবছরে আরও ভালো করে করতে পারি, এইটাই মনের ইচ্ছে রইল। একদম একদম, এবং আমাদের শুভকামনা সবসময় সাথে রয়েছে এবং আমরা তো পাশে রয়েছি, আপনারাও অবশ্যই পাশে থাকুন, টুল স্টোরের সাথে থাকুন, যাতে এইভাবেই যেন ওনারা আরও এগিয়ে যেতে পারেন। এবং আমাদের এই যে শুধুমাত্র ব্যবসা করা নয়, আমাদের যে রিসাইক্লিং যে ব্যাপারটা এটা যাতে আরও বেশি করে আমরা করতে পারি। তো অনেক অনেক ধন্যবাদ ম্যাম সুজাতা। থ্যাংক ইউ।